সেন্সার এখন আমাদের স্পিকার দুইটা তো অবশ্যই দরকার, কেননা আমরা মনিটর থেকে এটাকে টিভিতে রূপান্তরিত করছি। অ্যাডজাস্ট করে নিলাম, লাইটটা আসছে। এখন আমরা এই টিভিটা যে চালু করব, চালু করার হয়ে গেছে। এখন আমাদের অবশ্যই টিভিটা চালু হবে। এই যে দেখুন টিভিটা, তো দেখেন আমাদের স্মার্ট ভার্সনটা এসে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই জায়গায় এবারে দেখুন আমাদের হোম পেজ এসে গেছে। এখন আমরা একটা এই জায়গার থেকে গান, আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিডিওর পূর্বেই আমি একটা কথা বলি, আজকে আপনাদের এমন একটা কাজ আমি শিখাবো যে কাজটা আপনাদের অতি জানার দরকার, কিংবা আপনারা অবশ্যই এই কাজটি ঘরে বসে করবেন। কেন করবেন, কিসের জন্য করবেন, সেই বিষয়ে বিস্তারিত আমি আপনাদের কাজের মাধ্যমেই দেখাবো। কিন্তু কেন করবেন, কিসের জন্য করবেন, সেটা একমাত্র আপনিই জানেন। কেননা অকেজো হওয়া যে মনিটরগুলো আছে সেইগুলা আপনি নিজে টিভি বানিয়ে নিতে পারবেন। তো মনিটরের সাবজেক্টটা আমি বাদই দিলাম, কেননা মনিটর ছাড়াও অন্য অন্য সমস্যা আপনার ঘরে আছে। তো সেই সমস্যাগুলো আপনি নিজে ঠিক করবেন, একমাত্র আমাদের সহযোগিতায় আপনি এই নষ্ট অকেজো হওয়া মালগুলো ঠিক করতে পারবেন। যেমন ব্যালেন্ডার টিভি, এরপর এলইডি লাইট মাইট, জেমে যা আছে ঘরে থাকা ফেলানো কম্পিউটার, ইউপিএস, এগুলো যদি আমাদের সহযোগিতা নেন, অবশ্যই আপনারা এই মালগুলো নিজের থেকেই ঘরে বসে ঠিক করতে পারবেন। কেন, আপনারা আপনাদের ভিতরে অনেকেই জানেন, জলিল ভাইয়ের কাছে ফোন দিলে জলিল ভাই কোনো দিন তাকে সময় না দিয়ে ফোন কেটে দিছে, এ ধরনের ইতিহাসে কোনো রেকর্ড নাই। তো আপনারা জানেন যে জলিল ভাই যথেষ্ট পরিমাণ টাইম আপনাকে দেয়। তো আপনার ওয়ালে সাজানো টিভিটা যদি নষ্ট থাকে, সেক্ষেত্রে যদি আপনি ফোন দিয়ে আমাকে বলেন যে দাদা আমার এই টিভিটা এই সমস্যা, বা ফ্যাক্টরি আউট হয়ে গেছে, রিমোটে চাপ দেওয়ার কারণে ফাংশন আউট হয়ে গেছে, কিংবা আমার টিভিটার আলো নাই, তো এই ধরনের আমার লাইট কেটে গেছে, তো সমস্ত কিছু আপনি নিজের থেকে সলভ করার জন্য আমার এই ভিডিও দেখুন, আমার পরামর্শ নিন, আপনি ঘরে বসে আপনার মাল ঠিক করুন। তো আজকে আমি ছোট্ট একটি কাজ দেখাবো, যে কাজটা দেখলে আসলেই আপনারা খুব উপকৃত হবেন। আমাদের হাতে দেখেন এই যে একটা মনিটর টিভি আছে, এই মনিটর টিভিটা নষ্ট, ফেলে দেওয়া একটা মনিটর। এই মনিটরটা আমরা এভাবে এখন টিভি বানাবো, তারপর ডিশের মাধ্যমে ডিশ চালাবো, ওয়াইফাই চালাই দেখাবো। এটা কিন্তু আপনার 15 ইঞ্চি একটা, সরি 17 ইঞ্চি একটা মনিটর। এই মনিটরটা দিয়ে আমি স্মার্ট করে দেখাবো এবং ডিশ চালাইয়ে দেখাবো। তো সম্পূর্ণভাবে আমরা কাজটা দেখি কিভাবে 15 ইঞ্চি বা 17 ইঞ্চি টিভিগুলো স্মার্ট করা যায়, এবং আমরা মনিটর থেকে টিভিতে রূপান্তরিত করতে পারি, সেই বিষয়ে বিস্তারিত কাজগুলো আজকে দেখি। লেটস গো। কাছে আমার বিনীতভাবে একটি অনুরোধ যে আমার একটি বোন আজ থেকে 40 বছর আগে সে খুলনা ট্রেন স্টেশন থেকে এক চোরা তাকে চুরি করে নিয়ে গেছে। এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও ছাড়ছি। এই ভিডিওটা আপনি আমার ভাই হিসেবে, আমার বাবা হিসেবে, কিংবা আমার কাঙ্ক্ষিত একটা লোক হিসাবে আমার ওই ভিডিওটা শেয়ার করবেন। দেখেন আমি আমার ব্যবসার জন্য বলছি না যে আমার কোনো ভিডিও শেয়ার করা লাগবে না। যদি আমাকে দিয়ে, আমার এই কাজ দিয়ে আপনাদের কোনো উপকার হয়ে থাকে, তো প্লিজ আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আপনি আমার ওই ভিডিওটা যদি একবার শেয়ার করেন, আমি কিয়ামত পর্যন্ত আপনার প্রতি দোয়া রাখবো। এই আশা ব্যক্ত করে আমি আমার কাজের সেকশনে যাচ্ছি। আমি এই টিভিটা কীভাবে মনিটর থেকে স্মার্ট টিভিতে রূপান্তরিত করতে পারি, মাত্র 17 ইঞ্চি টিভি, তো এই কাজগুলো আপনাকে দেখাই। আমি এই আমাদের মনিটরের নাট খুলে নিছি। এখন আমরা আমাদের এই সামনের পার্টটা খুলে নেব।
খুলে নেওয়ার পরে এই যে দেখুন আমাদের মনিটর, এখন আমরা এই মনিটরের সার্কিটটা ফালাই দেব। ফালাই দেওয়ার পরে আমাদের অবশ্যই জানার দরকার এই মনিটরের যে প্যানেলটা আছে এই প্যানেলে কত রেজুলেশনের সফটওয়্যার খাটবে, বা আমরা যে কোনো কার্ড এই এই ডিসপ্লেতে খাটাইতে পারবো, কিন্তু সফটওয়্যার লাগবে আমাদের ডিসপ্লে অনুযায়ী। যেমন আমাদের এই যে মনিটরটা আছে 10 জোড়া তারের প্যানেল, এখানে আপনি 10 জোড়া তার কেমনে বুঝবেন, এই জায়গায় এই যে প্যাচ লাগেন তারগুলো দেখতে পাচ্ছেন সাদা এবং সবুজ, সরি ব্লু, এই ব্লুগুলো 10টা তার আছে, 10 জোড়া মানে 20টা তার আছে, এই জন্য 10 জোড়া তার এইটাকে বলা হয়। এই তারটার নাম LVDS তার। তো এই তারটা আপনার ডিসপ্লের সাথেই থাকবে, আপনার কার্ড কিনতে হবে বাইরে থেকে। তার মানে একটা টিভি আপনি 500 থেকে 600 টাকা যদি একটা কার্ড কিনেন, তো আপনার ফেলে রাখা মনিটরটা টিভিতে রূপান্তরিত করতে পারবেন। তো যদি আপনার কার্ডটা কিনতে যান, সেক্ষেত্রে আপনি ওই দোকানিকে বলবেন যে দাদা আমারে 10 জোড়া তারের সফটওয়্যার মারিয়ে দেন। তো 10 জোড়া তারের সফটওয়্যার যদি দোকানি না জানে, সেক্ষেত্রে আপনার বলতে হবে 1920x1080 কিংবা 1080 কি 1210, এই ধরনের সফটওয়্যার আপনার মনে করেন চাই আনতে হবে। তো যাই হোক, এত কিছু বলা লাগবে না, আপনি 10 জোড়া তারের সফটওয়্যার বললেই সহজ বাংলা ভাষায় আপনার কথাটা বুঝে নিবে দোকানি। তো সেক্ষেত্রে আপনার 10 জোড়া তারের কার্ড দেবে। দেওয়ার পরে কি সেটিং করতে হবে, কিভাবে সেটিং করবেন, সেই বিষয়ে আমি আপনারে সামথিং কিছু হার্ডওয়ারিং কাজ আমি প্র্যাকটিক্যালভাবে দেখাবো। এবার আমরা এই ডিসপ্লেটা নিচে রাখলাম, আমাদের এই যে মনিটর কার্ডটা আছে এই মনিটর কার্ডটা আমরা এখন এই জায়গা থেকে খুলে ফেলব। খুলে ফেলার পরে আমরা এই জায়গাটায় একটি কার্ড সেটিং করব, সেই কার্ডটা ইউনিভার্সাল একটি কার্ড। এই কার্ডটা আপনারে আমি 3 ভাগে বিভক্ত করে দিই। আপনি মনিটর থেকে নন স্মার্ট 32 এরপর যে কোনো টিভিতে, স্মার্ট টিভির কার্ড ফালাইও আপনি 40 ইঞ্চি 50 ইঞ্চি যে কোনো টিভিতেই আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। তো আপনার চালাইতে হবে DC 12 ভোল্ট ব্যাটারি দিয়া। তো এটা গ্রামের বাড়ি যারা আছেন তারা সৌর বিদ্যুতে চালাইতে পারবেন, ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন, এবং কারেন্টে যদি চালান তো সেক্ষেত্রে আপনার এই ধরনের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে চালাইতে হবে। তো আমরা এখন খুব সংক্ষেপে এই কাজটি আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা এই যে পিছনের যে এই ব্যাকপার্টটা আছে, মানে এই ব্যাকপার্টটা আমরা খুলে নিচ্ছি। ব্যাকপার্ট খুলে নেওয়ার পরে আমরা কার্ডটা এই জায়গায় সেটিং করব। কিন্তু কার্ডটা সেটিং করার আগে আরও 2টা কাজ আছে, এই কাজ 2টা আপনাদের অবশ্যই বুঝতে হবে, কেননা সব বিস্তারিত কোনো মেকানিক ভাইয়েরা জানলেও অনেক সময় বলতে হয়তোবা তাদের মনে থাকে না। আমি বিস্তারিত ঘটনাটা আমার মনে পড়েছে বিধায় আমি আপনাদের বলতে আসি। যদি আপনি 17 থেকে 19 ইঞ্চি টিভিতে লাগান, সেক্ষেত্রে আপনার 5 ভোল্ট এই জাম্পারে অ্যাডজাস্ট করতে হবে। এই জায়গায় একটা জাম্পার আছে 5 ভোল্ট, আবার এই ক্লিপটা এই সাইডে যদি উড়ে দেন, কোন দিক ধরো তুই ক্যামেরা দল্লি দিয়ে আমনে তো এই জায়গায় দেখেন একটা 12 ভোল্ট জাম্পার আছে, এই যে ক্লিপটা, এই ক্লিপটা উড়ে যদি এই জায়গায় দেয় 12 ভোল্ট, তো 12 ভোল্টের ক্ষেত্রে আপনি 24-32 ব্যবহার করতে পারবেন। এই সাইডে আছে 3.3 ভোল্ট, এটা আপনি 12 ইঞ্চি 15 ইঞ্চি বা এই ধরনের কোনো কোনো ক্ষেত্রে 19 ইঞ্চি প্যানেলও আপনার 3.3 ভোল্ট ব্যবহার করতে হবে। আর 5 ভোল্টের ক্ষেত্রে 17 থেকে আপনার 22 পর্যন্ত। তো আমাদের এই টিভিটা যেহেতু 22, তো সেজন্য আমরা 5 ভোল্টের জাম্পার অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা
এই সার্কিটটা এই জায়গায় বসাবো। বসানোর পরে আমরা ডিসপ্লের সাথে লাইন দিব। এটা বসানোর জন্য আমরা এই জায়গায় একটু ই করে নিলাম, যাতে আমরা বসাইতে পারি। এই জায়গাটাও আমরা একটু ভেঙে নেব, যাতে আমাদের এই জায়গায় যে পোর্টগুলো আছে এই পোর্টগুলো এই জায়গায় বসাইতে পারি। তো আমরা এখন এই সার্কিটটায় দুইটে নাট অ্যাডজাস্ট করে নেব, যাতে সার্কিটটা না লড়ে। তো আমাদের সার্কিটটা লাগানো হয়ে গেছে, এখন আমরা সম্পূর্ণ পোর্টগুলো এই জায়গা থেকে ব্যবহার করতে পারবো। তো আগে আমরা ভিতরটা সেটিং করে নিই। সেটিং সবচেয়ে সুবিধার কথাটা হলো এই এই মনিটরটা বানানোর জন্য আপনার একটা তাতালের ঝালাইও খরচ করতে হবে না, শুধু একটু টেকনিক খাড়াইয়া বুঝতে পারলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই জায়গায় দেখেন আমরা যে এই এলবিডিএস তারটা ভরবো, এই এলবিডিএস তারটায় কিন্তু দুইটা লাল তার আছে, আর এইদিকে দশ জোড়া তারের সমস্ত তারগুলোই একরকম। তো এই লাল তারটা দিয়ে কিন্তু আমাদের ডিসপ্লেতে পজিটিভ লাইনটা ঢুকবে। তো পজিটিভ লাইনটা আমাদের কোন জায়গার থেকে এই আউটপুট হবে, তো আমাদের এই যে আইসিটা দেখতে আছেন মেমোরি আইসি, এই মেমোরি আইসির সাথেই একটা মানে আর কি নকশা আছে। এই যে নকশাটা সাদা রঙের, ওই নকশাটা দেখে আপনি ওইটার সাথে আবার এই জায়গায় একটা ফোটাও দেওয়া আছে। তো আপনি এইভাবে এদিক ফিরে লাগাই দিবেন। আবার আপনি মিটারে ভোল্টেজ মাপেও আমি মুখস্থ বিদ্যা দিতেছি আপনাদের, আর যদি কেন না মুখস্থ বিদ্যা কেন দেব, আমাদের দেশে বহুত মিস্ত্রি আছে, এরা তো জানে। তো জানলে আমি ভিডিওটা তো তাদের জন্য বানাইতেছি না, আমি ভিডিও বানাইতেছি এতক্ষণ আপনাদের মানুষের জন্য, সাধারণ মানুষ যাতে এই কাজটি করতে পারে। এলবিডিএস কেবল আমি আগেই বলছি এই কার্ডে কিন্তু ফাইভ ভোল্ট ইনপুট করা হয়েছে, তো অবশ্যই দরকার, চার্জার দিয়ে 12 ভোল্ট ঢুকবে। আমরা মনিটর থেকে এলবিডিএস কার্ডটা আমাদের এই মেমোরি আইসি দিকে তো আমাদের সাউন্ডের দরকার আছে, আমরা এই লাল তারটা ফিরিয়ে রাখলাম। আমাদের সাউন্ড যদি আমাদের যে এই যে এসটি বোর্ডটা আছে হয় বা সাউন্ড চালু রাখতে হয় এসটি বোর্ড, এই যে এসটি বোর্ডের যে পাঁচ তারটা আছে, পাঁচ তারের এই জায়গায় একটা সকেট আছে, সাউন্ড স্পিকারের দরকার আছে, প্রত্যেকটা ইউনিভার্সাল কার্ডই সেই জন্য আমরা দুটো তারের একটা সকেটই থাকবে এই জায়গাটা। তো সেক্ষেত্রে আমি পাঁচ তারের সকেটে লাগাই নিলাম। এখন আমরা একটা সেন্সর ফিটিং করব, সেন্সরটা ফিটিং করব এই জন্যই, সেন্সরটা না হলে আমরা টিভির চ্যানেল পাল্টাইতে পারবো না বা যে কোনো প্রোগ্রামে আমরা যেতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের সেন্সরটা অবশ্যই দরকার, রিমোট ছাড়া টিভি চলে না। তো আমরা আগে রিমোটের সেন্সরটা ফিটিং করে নিই। তো আমাদের হাতে যে সেন্সরটা দেখতেছেন এই সেন্সরটা আমরা এখন আমরা জায়গায় ফিটিং করে নেব, প্রবেশ করে দিলাম। এখন আমরা এই টিভিটা ডিসপ্লে অ্যাডজাস্ট করে নিলাম। ডিসপ্লেটা বসানোর পরে আমরা এই সেন্সরটা জায়গা মতো রাখবো। জায়গা মতো রাখার আমরা আটকানোর আগে আমাদের এই যে চার্জিং কেবেলটা একটু কারেন্টের সাথে লাগাবো। তো এই যে দেখেন আমাদের ইন্ডিকেটরের লাইটটা আসছে। এখন আমরা এই টিভিটা যে চালু করব, চালু করার সাথে এই যে আমাদের রিমোট, আমরা এই রিমোটে টিপ দেব। তো আমাদের লাইটটা কিন্তু অফ হয়ে গেছে, এখন আমাদের অবশ্যই টিভিটা চালু হবে। এই যে দেখুন টিভিটা কিন্তু চালু হয়ে গেছে। তো এখন আমরা ডিশ লাইনটা আগে চেক করব, তারপরে আমরা এটা স্মার্ট কীভাবে বানান যায়, স্মার্ট বানানোর ক্ষেত্রে আমরা কাজগুলো করব। তো এখন দেখেন আমরা ছবি যেহেতু পাইতেছি না, আমাদের কি করতে হবে, দেখতে হবে ডিশ আছে কি না। তার জন্য আমাদের মেনুতে যাইতে হবে, এই যে সার্চ বারে গিয়ে সার্চ টিউন করতে হবে।
যদি চ্যানেল থাকে ডিশ থাকে তাহলে আসবে, নাইলে আসবে না। তো বোঝা যাচ্ছে আমাদের মনে হয় যে ডিশ নাই। তো দুঃখিত দর্শক, আমাদের ডিশটা নাই, তো আমরা এখন এটাকে স্মার্ট ভার্সন করব। তো আমরা আগে এটারে আটকাই নিলাম টিভিটা, এখন এটাকে টিভি বলা যায়, কিংবা মনিটরও থাকবে, আপনি কম্পিউটারও চালাইতে পারবেন, মনিটরও চালাইতে পারবেন। তো আমরা অটো সার্চ বারটা বন্ধ করে অটোটা বন্ধ করে নিলাম, নাটগুলো আগে লাগাই নিচ্ছি। আমরা এখন এটার সাথে স্মার্ট কীভাবে ই করা যায় সেই বিষয় নিয়ে আপনাদের দেখাবো। তো তার জন্যে আমাদের এই যে একটু দূরে আসো, এই যে ভিজিএ কেবলটা এই জায়গায় সেটিং করে নিতে হবে। আমরা ভিজিএ কেবলটা সেটিং করে নিলাম। এখন আমাদের এই যে অ্যান্ড্রয়েড ভার্সনের এবি পোর্টে আমরা ইনপুট করে নিলাম, যাতে এখন আমরা ইনপুটে যাব টিভির। এই যে দেখেন ইনপুট, এখন আমাদের যাইতে হবে কোন জায়গায়, এই যে এবি, যেহেতু আমরা ভিডিও কর দিয়ে নিছি সেজন্য এবি, আর যদি এসডিএম পোর্ট দিয়ে নিতাম তাহলে আমাদের নিতে হতো এসডিএম। তো আমরা এখন এবি সিলেক্ট করব, ইনপুট এবি। তো দেখেন আমাদের স্মার্ট ভার্সনটা এসে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই জায়গায় পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা আগেই পাসওয়ার্ড অপশনে যাই। সিস্টেমটা কি হয়েছে, একই রিমোটে তো ওই ওয়াইফাই ওই অ্যান্ড্রয়েড ভার্সনটাও ধরে। তো এই জায়গায় আমরা এই যে আমাদের ওয়াইফাই যে নামটা আছে এই নামে ঢুকলাম। এখন আমরা এই জায়গায় ওয়াইফাই কানেক্ট করব। মিলে না, ছবি অনেক বড় হয়েছে। তো এই যে দেখতে পারতেছেন আমাদের ওয়াইফাই চিহ্নটা আসছে। এখন আমরা ইউটিউবে ঢুকব। ইউটিউবে ঢোকার পরে তো এবারে দেখুন আমাদের হোম পেজ এসে গেছে। এখন আমরা একটা এই জায়গার থেকে গান ছাড়ব। তো গানটা ছাড়লে আপনারা বুঝতে পারবেন কী গান ছাড়ব। এই যে একটা গান ছাড়ি, ¡Gracias!
তো এভাবে আপনারা ফেলে রাখা কম্পিউটারগুলো বা মনিটরগুলো আপনারা কিন্তু স্মার্ট করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনি যেইটুক বুঝবেন না সেইটুক বোঝানোর জন্য আমি চেষ্টা করে দেব। তো আমার কথা হলো আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষই শিখার চেষ্টা করেন। আমার কথা হলো শিক্ষক যদি হয় ভুয়া তো সেই ভিডিওগুলো দেখে আপনাদের লাভ নাই। ইউটিউবে অনেক ফক্স ফক্স ভিডিও দেখেন যেগুলো ম্যানুয়ালি কোনো সেন্টার প্লেসই নাই। যেমন অনেকে অনেক জিনিস দিয়া ম্যাগনেট দিয়া এই বিদ্যুৎ তৈরি করে, আলু দিয়া বিদ্যুৎ তৈরি করে, এগুলো না দেখিয়া এইগুলো দিয়ে আনন্দ ভোগ না করিয়া আপনি সঠিক কিছু কাজ শেখেন, তার জন্য আপনার কিছু ফল আসতে পারে। তো এই পর্যন্ত ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। আর বিস্তারিত আরেকটি কথা বলবো যে আমার একটি বোন আজ থেকে 40 বছর আগে হারানো গিয়েছে। এই বোনটার নাম মমতাজ, 3 বছর বয়সের সময় সে হারানো গিয়েছে। কিন্তু আপনাদের কাছে বিনীত ভাবে আমার আকুল আবেদন, আপনারা আমার কোনো ভিডিও যদি শেয়ার নাও করেন, আমার ওই বোনকে নিয়ে একটি ভিডিও আছে, ওই ভিডিওটা পারলে আপনারা একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন।